রমজানে রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ইফতারের বেশ সুখ্যাতি আছে। রোজার দিনগুলোতে সেখানে বাহারি ইফতার পণ্যের পসরা বসে, দোকানগুলোতে হুমড়ি খেয়ে পড়েন ক্রেতারা। তবে শুধু চকবাজারই নয়, রাজধানীর বেইলি রোডের অভিজাত ইফতারও বেশ ঐতিহ্যবাহী। পুরান ঢাকার পাশাপাশি রমজান মাসে বেইলি রোডেও ইফতার বিক্রির হিড়িক পড়ে। এখানেও বিক্রি হয় নানা ধরনের ইফতার সামগ্রী। রমজানের দ্বিতীয় দিন শনিবার দুপুরে বেইলি রোডের ইফতার বাজার ঘুরে দেখা গেছে, সেখানে ইফতারের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। নগরীর নানা প্রান্ত থেকে ক্রেতারা আসছেন ইফতার কিনতে। দোকানগুলোতে দেখা গেছে ক্রেতাদের ভিড়। বিক্রেতারা জানিয়েছেন পুরো রমজান জুড়েই তাদের বেচা কেনা ভালো থাকে, এবারও তারা ভালো ব্যবসা প্রত্যাশা করছেন। তবে ক্রেতারা জানিয়েছেন এবছর ইফতার পণ্যের দাম অনেক বেশি, চড়া দামে ইফতার পণ্য কিনতে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছেন। বেইলি রোডের এই দোকানগুলোতে বছরের অন্য সময় ফাস্টফুড ও পিঠা বিক্রি হলেও রমজানে দোকানিরা ইফতার সামগ্রী বিক্রিতেই ব্যস্ত থাকেন। প্রতিদিন বিকাল 3টা থেকে বেচা কেনা শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত। জানা গেছে সেখানকার দোকানগুলোর মধ্যে নবাবী ভোজ, পিঠাঘর, জাগিরি রেস্টুরেন্ট ও ক্যাপিটাল ইফতার বাজার ক্রেতাদের পছন্দের তালিকার শীর্ষে। এসব রেস্টুরেন্টে ইফতার সামগ্রীর মধ্যে বিভিন্ন ধরনের চপ, কাবাব, কাচ্চি, বিরিয়ানি, ফিরনি, খাসির লেগ রোস্ট, বোরহানি, চিকেন রোস্ট, চিকেন ফ্রাই, চিকেন সমুচা, চিকেন ললি, মগজ ভুনা, নিমক পোড়া, বুন্দিয়া, হালিম, দই বড়া ও কিমা পরোটা খুব জনপ্রিয়। বাজার ঘুরে দেখা গেছে এবছর সব ধরনের ইফতার পণ্যের দাম বেড়েছে। বিফ শিক কাবাব 20 টাকা, মাটন বটি কাবাব 10 টাকা, চিকেন বটি কাবাব 10 টাকা এবং অন্য সব ইফতার পণ্যের দাম 10 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। দোকানিরাও বলছেন সব কিছুর দাম বাড়ায় খরচ বেড়েছে, তাই দামও বেড়েছে। পিঠাঘরে বিক্রয়কর্মী রাকিব জাগুনিউসকে বলেন, ইফতার তৈরি করতে যেসব জিনিস কিনতে হয় সেগুলোর দাম বেশি হওয়ায় খরচ বেড়েছে, সেজন্য দামও কিছুটা বাড়ে। আমরা